আমার ভাইরা, কোরআন হচ্ছে সেই মুজিজা আদর্শিকভাবে যে দিক থেকেই কোরআনের সামনে অন্য কোন বিষয়কে আনবেন সঙ্গে সঙ্গে কোরআন সেটাকে ধূলিসাৎ করে দেবে, কারণ এটা মুজিজা। এর সামনে অন্য কোন আদর্শ বিন্দু মাত্র দাঁড়াতে পারে না আর পারবে না। মুশকিলটা হয়েছে যে আমাদের সোসাইটিতে এখন কোরআনকে প্রহসনে পরিণত করা হয়েছে, কোরআনকেই প্রহসনে পরিণত করা হয়েছে। কোরআনকে যদি আমরা, কোরআন এমন এক কিতাব যেহেতু আল্লাহর বাণী, তো এত বরকত, এতে এত বরকত, কোরআনকে যে যেখানে যেমন ভাবে ধরবে সে সেখানে ততটাই এ থেকে ফায়দা পাবে। আমি এই যুবকদের উদ্দেশ্যে, ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি, তারা যদি ছাত্র অবস্থা থেকে কোরআনকে বুঝে পড়া শুরু করে তাহলে তাদের স্মৃতিশক্তি, তাদের মেধা, তাদের কথা বলার যোগ্যতা এত বাড়বে, ক্লাসে অন্য সবাই তাদেরকেই অনুসরণ করবে। আমি আজকে 14ই ফেব্রুয়ারি বলে যাচ্ছি, কিছুদিন অনুসরণ করার পর আমাকে ফোন লাগিয়ে জিজ্ঞেস করবে এটা হয়েছে কি হয়নি। কোরআন কালে মুজিজা দিয়েছে, কোরআন দিয়ে যে কথা বলে তার কথার সৌন্দর্যের কাছে বাকি সবার সৌন্দর্য ম্লান হতে বাধ্য। প্লিজ ডোন্ট মাইন্ড, নিজের কথা বলছি বলে মনে করবেন না। আমি যখন ক্লাস 9-এ পড়তাম, আমি খুব ছোটবেলায় কোরআনে হাফেজ হচ্ছিলাম, তখন মাত্র 7-8 বছর বয়স, কিন্তু মাঝপথে থেমে বাংলা পড়ার প্রচুর চাপ আমার উপরে আসে, আমি বাংলা পড়াশোনায় শুরু করলাম। কিন্তু কোরআনের টাচ ছিল, কোরআনের আকর্ষণ ছিল, আর অর্থসহ তাফসির সহ কোরআন পড়তাম। ক্লাস 9-এ পড়ি, একদিন আমাকে আমার ক্লাসেরই দিদিমণি, বাংলা দিদিমণি, তিনি জিজ্ঞেস করছেন, আলিমুদ্দিন কিছু মনে করো না, একটা কথা বলছি, তোমার মতো করে বাংলা কথা বলতে কোনো মুসলমানকে দেখিনি। উনি বাংলা দিদিমণি, সাহিত্যের দিদিমণি, বলছেন তোমার মতো করে বাংলা বলতে আমি অন্তত কোনো মুসলমানকে দেখিনি। শুধু মুসলমান কেন, এই ক্লাসে যত ছেলে মেয়ে আছে সবার থেকে সুন্দর করে তুমি কথা বলো, ব্যাপারটা কি, তুমি কি পড়াশোনা করো, কি বই পড়ো? আমি বললাম, ম্যাম আমি কোরআন পড়ি। সে তো আরবি, উনি তো জানেন সে তো আরবি, আর আমি তো বাংলার কথা বলছি। আমি বললাম, আমি কোরআন পড়ি বলেই আমার বাচন ভঙ্গিটা কোরআন থেকে ধার করা, আর কোরআনের বাচন ভঙ্গির কাছে পৃথিবীর যে কোনো বাচন ভঙ্গি টিকবে না। আমি এটা কেন বললাম, এটা পরীক্ষিত সত্য, আমি অনেককে বলেছি আর হাতে নাতে ফল পেয়েছে। যদি কেউ মনে করে আমি কোরআনকে তাফসির সহ বুঝে পড়ব, তাহলে তার ভাষা গঠন এমনভাবে হবে, এক দেখবেন অনেক 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 মানুষ এমন থাকে না যে হয়তো 4-5 জন মানুষের মাঝখানে তাকে কথা বলতে হচ্ছে, কথা বলতে পারে না, মুখ চোরা হয় না, এক একজন খুব মুখ চোরা। আবার সে যদি কোরআনকে বুঝে পড়া শুরু করে নিয়মিত, তার কথা সৌন্দর্য হবে সবার থেকে বেশি, আল্লাহ তার সৌন্দর্য বাড়িয়ে দেন। এটা হচ্ছে কোরআনের মুজিজা। আবার মনে করুন এমন অবস্থা হয়েছে যে স্বাস্থ্য বিষয়ক কোনো সমস্যায় পড়েছেন, স্বাস্থ্য বিষয়ক কোনো সমস্যা, কোনো সমস্যা, আমি আপনাদের বলছি যে কোনো সমস্যা স্বাস্থ্য ব্যাপারে পড়েছেন আর সেটার সমাধান পাচ্ছেন না, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনকে আল্লাহ বলেছেন ওয়া শিফা, কোরআনকে কি বলেছেন, মাহিয়া শিফা ওয়া রাহমা, এটা রোগের চিকিৎসা। রোগের চিকিৎসা একদিকে আমাদের কলবের যে রোগ তার চিকিৎসা, অ্যাজ ওয়েল অ্যাজ এটা কিন্তু ট্রিট করে আমাদের স্বাস্থ্যকেও, স্বাস্থ্যকেও, স্বাস্থ্যের যে কোনো সমস্যার মূল কোথায় বলেন তো, আমাদের শরীরের যে কোনো রোগের মূল হচ্ছে মন। মন যদি সুস্থ থাকে, মন যদি ফ্রেশ থাকে, মন যদি উৎফুল্ল থাকে, তাহলে এমনি শরীর ভালো থাকে। আর মনের সব থেকে বড় চিকিৎসা হচ্ছে আল কোরআন। সেই জন্য আমি বলি শারীরিক উপকারিতার জন্য মানুষের উচিত কোরআনের দ্বারস্থ হওয়া, কোরআনকে বুঝে পড়া। কিন্তু আমাদের কাছে এরকমও কথা আছে, অনেককে ভয় পাওয়ানো হয় যে কোরআন ও তো এমন এক কিতাব, বোঝা খুব শক্ত, মানা আরো শক্ত, পড়াও ভীষণ শক্ত। এটা বলা হয় না, পড়াও শক্ত, বোঝা আরো শক্ত, মেনে চলা আরো শক্ত, এটা বলা হয়। কিন্তু এটা মিথ্যে কথা। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই পবিত্র কোরআনে বলেছেন, কোরআন এটা পড়াও সহজ, বোঝাও সহজ, আবার তিনি বলেছেন এটা যে দিন তোমাদের সামনে আনে সেই দিন আরো সহজ। কোরআনেই আল্লাহ বলেছেন, দেখুন আয়াতগুলো, সুরা আল কমার, সুরা আল কমার 17, 22, 32, 42, এই 4টি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরা ফাহাল মিন মুযাক্কির, এই কোরআনকে আমি উপদেশাবলীতে পরিপূর্ণ করে নাজিল করেছি সহজ করে। আল্লাহ বলছেন ইয়াসসারনাল কোরআন, সহজ করে নাজিল করেছি। হু এভার টু আন্ডারস্ট্যান্ড, কে আছো একে বুঝতে চাও? তাহলে আল্লাহ বললেন কোরআনকে আমি সহজ করে নাজিল করেছি, তার মানে একে পড়াও সহজ। উদাহরণ দিই, পড়া সহজ কিনা দেখুন,
আপনাকে যদি এখন তামিল কোন একটা বই পড়তে হয়, তো কোন তামিল টিচারের কাছে আপনি একটা তামিল বই পড়তে গেলে রিডিং পড়ার জন্য অন্তত 6 মাস লাগবে তামিল ভাষা শিখে রিডিং পড়তে হলে। কিন্তু যদি কোরআন পড়া শিখতে চান তাহলে একজন আপনার পাড়ার মসজিদের ইমাম সাহেবের কাছে 20 থেকে 25 দিন সময় দেবেন, তাও 2 ঘন্টা করে। বাস 20 থেকে 25 দিন দেবেন 2 ঘন্টা, কোরআন অবশ্যই আপনি পড়তে পারবেন। এটা এত পড়া সহজ, আল্লাহ করেছেন ইয়াসানাল কোরআন। আবার এটা বোঝা সহজ, আল্লাহ নিজেই বলছেন আমি এটা সহজ করে নাজিল করেছি। কেন এটা বোঝা সহজ আমি উদাহরণ দিই। আল্লাহ বলেছেন সূরা আল বাকারা 185 নম্বর আয়াত, আল্লাহ বলেছেন শাহরুর রমজান আল্লাজি উনজিলা ফিহিল কুরআন হুদাল লিন্নাস ওয়াবাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাস কোরআন নাজিল করেছি তামাম মানবজাতির জীবন বিধান। লক্ষ্য করুন, তামাম মানবজাতির জন্য এটা এসেছে না। তামাম মানবজাতি মানে খালি আলেম দিন, তামাম মানবজাতি মানে খালি আলেম দিন, খালি ডাক্তার ইঞ্জিনিয়ার উকিল ব্যারিস্টার ব্যবসায়ী চাষাভূষো রিক্সা চালক অটো চালক জরিওলা হাট দর্জি এ সবাইকে নিয়ে তো মানব জাতি। সেখানে শিক্ষিত অশিক্ষিত কম শিক্ষিত বেশি শিক্ষিত সব মিলিয়ে তো মানব জাতি। আল্লাহ এমন এক কেতাব পাঠিয়েছেন মানব জাতির যে কোনো সদস্য এই কেতাব থেকে যদি জ্ঞান নিতে চায়, এটা এত ফ্লেক্সিবল, এটা এত ডাইনামিক, এখান থেকে সে অবশ্যই তার মেধা জ্ঞান বুদ্ধি অনুযায়ী শিক্ষা পেতেই থাকবে, পেতেই থাকবে। এর জন্য কাউকে ডক্টরেট ডিগ্রি নিতে হয় না, একমাত্র কোরআনকে এই মর্তবা দেয়া হয়েছে। আর এটা যে দিন আমাদের সামনে পেশ করেছে সেটাও সহজ। আল্লাহ বলছেন ওই সূরা আল বাকারা 185 নম্বর আয়াত মাঝামাঝি অংশে আল্লাহ বলছেন ইউরিদুল্লাহু বিকুমুল ইসরা ওয়ালা ইউরিদু বিকুমুল ইসরা। আল্লাহ বলছেন আমি আমার এই দিনকে তোমাদের জন্য সহজ করেছি, আমার দিন তোমাদের জন্য আমি কঠিন বানাইনি। দেখুন কোরআন যে দিন আমাদের সামনে এনেছে আল ইসলাম, আল্লাহ নিজে বলছেন এটাকে আমি তোমাদের জন্য সহজ করেছি, সহজ বানিয়েছি। আমরা মুসলমানরা একটা ভুল ধারণায় থাকি, কুফরি ধারণায় থাকি। আমরা বলিও অনেককে বলতে শুনেছি চাকরি করি, আমার সাথে হিন্দু টিচার চাকরি করেন, আমি মুসলিম, আমি তাকে বললাম রোজার মাসে রোজা করেছি, আর সে বলল ওহ এত গরমে আপনি রোজা করে আছেন, খুব কঠিন না? আমি একটু মজা পেলাম কঠিন কাজ করছি। আমি বললাম হ্যাঁ ও এই রোজা মারাত্মক কঠিন, এ আপনাদের দ্বারা হবার নয়। দেখবেন মুসলমানদের একটা ধারণা আছে ইসলাম মেনে চলা আর অন্যদের পক্ষে খুবই কঠিন, এটা আমরাই পারি, এরকম একটা ধারণা আছে না? আল্লাহ বললেন ইউরিদুল্লাহু বিকুম ইসরা, আমি আমার দিনকে সহজ করেছি। কেউ যদি বলে ইসলাম মানা কঠিন, সে আল্লাহর উপরে মিথ্যাচার করে, মিথ্যারোপ করে, এটা কুফরি। কারণ আল্লাহ বলেছেন আমি দিনকে সহজ করেছি। আমার ভাইরা, দিন যদি সহজ না হয় সব মানুষ একে মেনে চলবে কি করে? এটা সহজ কথা, দিনকে আল্লাহ সহজ করেছেন। উদাহরণ দিচ্ছি, দেখুন আমাদের রোজাকে আল্লাহ সহজ করেছেন, কঠিন করেননি, আমরা কঠিন করেছি। আল্লাহ বলেছেন সাহারি খাবে, তাই না? রাসূল বলেছেন সাহারিতে বরকত আছে। কেউ যদি সাহারি গ্রহণ করে, রমজানের সাহারি গ্রহণ করে, তাহলে অবশ্যই তার জন্য রোজাটা সহজ হয়ে যায়। কিন্তু রাত্রি 11টা 12টা পর্যন্ত আমরা মেশিনে বসবো, দর্জির কাজ করব, তারপরে নাকে মুখে গুঁজে নেবো একগাল খাবার, তারপর আবার 2:30-3টার সময় উঠে খাবো, এটা হয় না। সেই জন্য ওই 12টার সময় খেয়ে শুয়ে পড়লাম আর সাহারি খাবো না, এ রোজা কঠিন হয়ে যায়, শারীরিক অনেক সমস্যা আনে এতে। আবার দেখুন রোজাকে সহজ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, কিন্তু এই যে সহজ রোজা এটাকে আমরা সহজ রূপে পেয়েছি কার কাছ থেকে? রাসুলের কাছ থেকে না? তিনি তো দেখিয়েছেন রোজার পদ্ধতিগুলো, তো রাসুল কি পদ্ধতি দেখিয়েছেন আর আমরা পুরো তার বিপরীত পদ্ধতিতে রোজা করি? রাসুল পদ্ধতি দেখিয়েছেন এশার নামাজের পরে পরে, তারাবির নামাজের পরে পরেই তিনি ঘুমিয়ে পড়তেন, ঘুমিয়ে পড়তেন, আর ওদিকে সাহারির একটু আগে উঠতেন, উঠে আবার হয় কিয়ামুল লাইল করতেন না একটু কোরআন তেলাওয়াত করতেন কিন্তু অল্প, তারপরে তিনি সাহারি খেতেন, তারপরে ফজর পড়তেন, এরপরে দিন শুরু হতো, দিন শুরু হতো। আর সারা দিন প্রত্যেকটা ওয়াক্তের ওযু করার আগে মেসওয়াক করতেন, তারপরে মাগরিবের সময় সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে তিনি ইফতার গ্রহণ করতেন। পয়েন্ট টু বি নোটেড হেয়ার, সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে তিনি ইফতার গ্রহণ করতেন। এই অপেক্ষা করতেন না যে সূর্য অস্ত গেছে, এবারে অন্ধকার হোক, গভীর অন্ধকার হোক,
বেলাল আজানটা দিক, তারপরে না কখনো না, সূর্য অস্ত গেছে তিনি ইফতারি করতেন। এ ব্যাপারে হাদিস আছে, পরিষ্কার হাদিস। তিনি বলেছেন আমার উম্মতের মধ্যে ততদিন কল্যাণ থাকবে যতদিন তারা দেরি করে সেহেরি করবে আর তাড়াতাড়ি ইফতার করবে। আমার উম্মতের মধ্যে ততদিন কল্যাণ থাকবে, বুখারী শরীফ কিতাবুস সওম অধ্যায়ে দেখুন রাসূল বলছেন আমার উম্মতের মধ্যে ততদিন কল্যাণ থাকবে যতদিন তারা তাড়াতাড়ি ইফতার করবে আর দেরি করে সেহেরি করবে। এখন পুরো উল্টো হয়েছে, এখন পুরো উল্টো হয়েছে, ফলে আমাদের কাছ থেকে আল্লাহ কল্যাণ তুলে নিয়েছেন। এখন হয়েছে তাড়াতাড়ি সেহেরি করা, ওই 12টার সময় সেহেরি করে নিয়েছে, 1টার সময় সেহেরি করে নিয়েছে, আর ওঠার ধৈর্য নেই, এখনই খেয়ে শুয়ে পড়ি সেহেরি। আর ইফতারি না, সূর্য অস্ত গেছে তো কি হয়েছে, এখনো আজান হয়নি না, ও এই মসজিদ বন্ধ তাড়াতাড়ি আজান দেয়, না না এখন ইফতারি নয়, আমাদের মসজিদের আজানটা হোক, দূরের মসজিদের আজান শুনতে পাচ্ছে, না 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 আমার মসজিদের আজানটা হোক। আমার মসজিদের ইমাম সাহেবের যা তাকওয়া না, ও টাইমের 2 মিনিট 3 মিনিট পরে আজান দেয়, আরে ও 2-3 মিনিট ধরে খায় এটা জানে না, টাইম হওয়ার পরে ও তো আগে খায়, বিসমিল্লাহির রহমানির বলে খায়, তারপরে তো আজান দেয়, তাহলে ও ঠিক টাইমেই খেয়ে নিচ্ছে, জনগণ বসে আছে অপেক্ষায়। আমার রাসূল বললেন না আগে দেরি করে তুমি সেহরি খাও আর তাড়াতাড়ি ইফতার করো, কল্যাণ থাকবে জাতির মধ্যে। 3 নম্বর পয়েন্ট, রাসূল ইফতারি করতেন আর আমরাও ইফতারি করি। রাসূল ইফতারি করতেন খেজুর শরবত, খেজুর শরবত, তারপরেই মাগরিবের নামাজ, মাগরিবের নামাজের পরে এশা পর্যন্ত অল্প অল্প করে রাতের খাবার খেয়ে নিতেন, তারপরে খেয়ে তারাবিতে যেতেন। বোঝাতে পারলাম, আমরা ইফতারি করি যেহেতু আমরা সারা দিন কিছু খাইনি, সুতরাং সারা বিশ্বের সব খাবার একসাথে খাওয়ার অধিকার এখন আমার, সারা দিন খাইনি, মাথার কাছে কেউ ভন ভন করিসনি, বাবা তুই রোজা করিসনি, সাইটে হয় ও খাবার আমার, এ খাবার আমার, ওটা আমার, একসাথে যদি আমার 4-5টা মুখ গাল থাকতো 4-5টা জায়গা দিয়ে ঢোকাতাম। বাস্তবিক ইফতারি এভাবে হয়, পরিণতি কি হয়, পরিণতি হয় এই, আজকের বিজ্ঞান বলছে, বিজ্ঞান বলছে, অ্যানাটমি বলছে যে সারাদিন পাকস্থলী তার তো কিছু নেই, পাকস্থলী তো শুকনো না, এই শুকনো পাকস্থলী, উত্তপ্ত পাকস্থলী, এতে যদি হঠাৎ করে অনেক খাবার দিয়ে দেওয়া হয় পাকস্থলী নিতে পারে না, আর বিকার আসে, বিকার আসে বলেই দেখবেন ইফতারির পরে এই বাবাজি এবারে আর বসতে পারে না, দাঁড়াতে পারে না, তারাবিতে বেশি সময় দিতে পারে না, খালি ঘুম আসে, মাথার যন্ত্রণা আসে, গ্যাস্ট্রাইটিস এসে যায়, পরের দিন আর রোজা রাখতে পারবে কিনা, অজস্র বিকার। এভাবে রোজাকে আমরা কঠিন করেছি, আল্লাহ কিন্তু রোজা সহজ করেছিলেন আমাদের জন্য, উপকারী বানিয়েছিলেন আমাদের জন্য, উপকারী বানিয়েছিলেন আমাদের জন্য। ঠিক একইভাবে মহান আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত বিষয়গুলো আমাদের উপরে দিয়েছেন সব আল্লাহর পক্ষ থেকে সহজ ছিল। হ্যাঁ, যেখানে শারীরিক কষ্ট আছে সেখানে অনেক বেশি আল্লাহর সান্নিধ্যের মজা আছে, ফলে ওই শারীরিক কষ্ট কিছু মনে হয় না। যেমন হজ, হজে যাওয়া খুব কষ্টের ইবাদত, কিন্তু হাজিদের পুরো মন আর মগজ এমনভাবে আল্লাহ দখল করে নেয় ওর কষ্ট কষ্টই মনে হবে না। আপনি বলুন তো, আপনাকে যদি বলা হয় যে ভারতবর্ষের রাষ্ট্রপতি আপনাকে মেহমান হিসাবে ডেকেছে, কে? ভারতবর্ষের রাষ্ট্রপতি যার সেবা যত্ন করার জন্য 216টা লোকজন সবসময় রেডি আছে, 216টা, সে আপনাকে মেহমান হিসেবে ডেকেছে, আপনি তার মেহমান। এবারে তার এই ভারতবর্ষের রাষ্ট্রপতির মেহমান হওয়ার জন্য আপনাকে এখান থেকে মেল ট্রেনে চাপতে হচ্ছে, মেল ট্রেনে করে যাচ্ছেন, এই যে জার্নির কষ্ট, ঘরে আরামে শুয়ে থাকার মজা পাচ্ছেন না, মেল ট্রেনের জার্নির কষ্ট, সেখানে গিয়েও হয়তো আপনার মতো অনেক মেহমানকে ডেকেছে, সবাই মিলে একটা পরিবেশেতে একটু হুড়োহুড়ি আছে আর আছে, এই সব কষ্ট কিচ্ছু মনে হবে না, কারণ কে ডেকেছে? রাষ্ট্রপতি ডেকেছে। হাজিদেরকে আল্লাহ ডাকেন, তারা আল্লাহর মেহমান হয়, হাজিদের অনুভূতি হচ্ছে যে আল্লাহর হাতটা তারা ধরেছে গিয়ে, সুবহান আল্লাহ বিহামদিহি, আল্লাহর হাতটা ধরেছে তারা, কার হাত? সারা বিশ্বজগতের মালিক, যিনি বলেন এই পুরো বিশ্বজগৎ আমার কাছে মশার ডানার থেকেও তুচ্ছ, সেই মহান মালিকের হাতটা ধরেছে সে গিয়ে। এরপরে কিছু শারীরিক কষ্ট কষ্ট মনে হবে? কষ্ট মনে হয় না। তাই ইসলামে যা কিছু আল্লাহ দিয়েছেন সব সহজ, মেনে চলা সহজ এবং আনন্দদায়ক, কিন্তু আমরা বিগড়ে ফেলেছি, আমরা পদ্ধতিগুলোকে ভুল করেছি। তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি তোমাদের জন্য আমার দিনকে সহজ করেছি, কে আছো এই দিনকে মেনে চলবে? এই দিন মেনে চলার জন্য সহজ, আমরা কঠিন করেছি। আমার ভাইরা, নামাজ, নামাজকে আমরা কঠিন বানিয়ে নিয়েছি,
নামাজকে আমরা কঠিন বানিয়ে নিয়েছি। আমি মশলা মশাইল বলবো না, কিন্তু মৌলিক কথা বলবো। দেখুন নামাজকে কেমন করে কঠিন বানিয়েছি। কঠিন কোন জিনিসটা? যাতে মজা পাওয়া যায় না। সোসাইটিতে এত নামাজের আয়োজন, এই আমাদের মুসলিম সোসাইটিতে সবথেকে বেশি আয়োজন কি নিয়ে? নামাজ নিয়ে না? এত নামাজের আয়োজন, নামাজের ব্যাপারে যত বেশি আলোচনা হয় অন্য কোনো জিনিস নিয়ে অত আলোচনা হয় না। নামাজ নিয়ে এত আলোচনা, অন্য কোনো জিনিস নিয়ে এত বেশি আলোচনা হয় কি? হয় না। অনেক জায়গায় ওয়াজ করতে যায়, আমাকে তো বলেই দেয় হুজুর কি নিয়ে ওয়াজ করবেন ভেবেছেন? আমি বলি কেন, কিছু আছে আপনাদের বলার মতো? বলে আপনার যা খুশি ওয়াজ করুন, খালি নামাজ নিয়ে ওয়াজ করবেন না প্লিজ। আমি কেন, কি হয়েছে? বলে নামাজের ওয়াজ শুনে শুনে কান পচে গেছে। জুম্মার নামাজ খালি নামাজের খুতবা, যে বক্তা বক্তব্য রাখতে আছে মিলাদ মাহফিলে খালি নামাজ, ঈদের নামাজ খালি নামাজ নিয়ে আলোচনা, ফলে নামাজের কথা যেন বলবেন না। তার মানে নামাজ নিয়ে সবথেকে বেশি পেরেশান জাতি। এত পেরেশানির পরে, এত পেরেশানির পরে, এত আয়োজনের পরে, এত প্রচেষ্টার পরে, এটাও তো বাস্তব, আমরা এখনো পর্যন্ত মসজিদে নতুন জুতো পরে যেতে ভয় পাই। কাদের জন্য? কারা নিয়ে যায় নতুন জুতো? ওই মসজিদ থেকে যারা বেরোয় তাদেরই মধ্যে কেউ নিয়ে শুট করে পালায়। তাহলে বোঝা যাচ্ছে নামাজ কাজ হচ্ছে না। আবার তিন মাস চার মাস ছ মাস নামাজ পড়ছে, দাড়িটাও দেখলাম বেশ মেহেদি টেহেদি দিয়ে রং করে নিয়েছে, তিন চার মাস পরে রংটা আছে দাড়ির, কিন্তু নামাজই কার মসজিদে পাওয়া যাচ্ছে না। এসবের কারণ কি? কারণ নামাজটা কঠিন লাগে, বা ইবাদত বা আমল নামাজটা ধরে রাখতে পারে না, কঠিন লাগে। এটার কারণ হচ্ছে এটাই যে নামাজ যে মজা দেয় এটা এই সোসাইটিকে দেয়া হয়নি। নামাজ যে মজা দেয় সেটা এই সোসাইটিকে দেয়া হয় না। আমরা খালি বয়ান করি যে সাহাবারা নামাজ পড়তেন, পায়ে তীর মেরে দিয়েছে তার কোনো হুঁশ নেই। আমরা বয়ান করি সাহাবারা নামাজ পড়ছে, পাখি এসে মাথায় বসছে, ও পাখি ভাবছে গাছ না খুঁটি না মানুষ রে বাবা, বয়ান করি না? এটা কিন্তু সত্য। কিন্তু কেন এমন নামাজ তারা পড়তেন, কি মজা পেতেন নামাজে? আমার ভাইরা, নামাজকে কঠিন বানিয়েছি, আসুন নামাজকে সহজ করি, আসুন নামাজকে তার আসল জায়গায় নিয়ে যাই। আমার মনে হয় তাহলে আমাদের নামাজগুলো আরামদায়ক হবে, মজাদার হবে। আলোচনা করি। আচ্ছা যদি এমন হয়, আপনি এখানে দীর্ঘক্ষণ বসে আমার জলসা শুনছেন, হ্যাঁ এখন হয়ে গেল দেড় ঘন্টার বেশি আপনারা আমার ওয়াজ শুনছেন এখানে বসে, এই যে দেড় ঘন্টার বেশি ওয়াজ শুনছেন, আর যদি আপনাদের মনে হয় যে এই দেড় ঘন্টার বদলে পাঁচ ঘন্টা এখানে বসে ওয়াজ শুনলে, পাঁচ ঘন্টা এখানে বসে আলিমুদ্দিনের ওয়াজ শুনলে, আলিমুদ্দিনের একটা ব্যাগ আছে পিছনে, ওই ব্যাগে 10,000 টাকা করে চেক আছে, আর প্রত্যেককে আমি 10,000 টাকা করে চেক দিয়ে যাব, এবং বাস্তবিক অরিজিনাল চেক, ও বাউন্স হবে না, টাকা পাবেন 10,000 টাকা করে। তাহলে আরো পাঁচ ঘন্টা বসবেন, হাতে গরম পাওয়ার যখন আছে আরো পাঁচ ঘন্টা বসা যাবে। এটা মানুষের ফিতরাত, আল্লাহ ভাবে তৈরি করেছেন আমাদের। নগদে, নগদে পাওয়ার ব্যাপারটা থাকলেই দেখবেন সেখানে ইন্টারেস্ট বেশি, কম হলেও ওখানে থাকবে। এই জন্য বলে ওই ব্যবসায়ী হয়তো প্রফিটটা বেশি দিচ্ছে, তিন মাসে একবার পেমেন্ট দেয়, ওর থেকে প্রফিট কম দিচ্ছে প্রতি সপ্তাহে পেমেন্ট দেয়, এ ভালো তাই না? নগদ সবসময় ভালো। ঠিক যেমন এখন এখানে আপনারা আমার জলসা শুনছেন, জলসা শুনছেন, আর যদি ওই ওই যে মেন রাস্তাটা ডোমজুর রোড, ওই রোড দিয়ে যদি এখন একটা গাড়ি অ্যানাউন্স করতে করতে যায় যে ভাইরা ধুলাগড়ে মুখ্যমন্ত্রী এসেছে 5,000 টাকা করে চেক বিলি করছে, আর আপনারা এখন বসে বসে ওয়াজ শুনছেন, কি হবে ওয়াজের মাহফিল? আর কজন থাকবেন? 5,000 টাকার চেক এখন অনেক দাম, কেউ হয়তো সাইকেল নেই, অন্যজনের সাইকেলের কেরিয়ায় ঝুলে পড়বে, বাকি আমাকে নিয়ে চলো ভাই। এটা ফিতরাত, আমাদের বলছি হাতে গরম পাওয়ার একটা ফিতরাত। সাহাবারা নামাজ পড়তে যেতেন ওই মজা নিতে যে হাতে গরম পাবো। আমরা, আমাদের বোঝানো হয়েছে, আমাদের বোঝানো হয়েছে আমরা মুসলমান কোন রকমে ছেঁড়া কাঁটা আর ফাটা টালির ঘরে কোন রকমে কাটিয়ে দে বাবা, জান্নাত একেবারে রেডি আছে তোদের জন্য, এটা বোঝানো হয়েছে। বোঝানো হয়েছে তুমি নামাজ পড়ো, যাকাত দাও, হজ করো, রোজা করো, যাই করো, এখানে কিচ্ছু পাবে না, সব ওখানের জন্য তোলা থাকবে, এটা বোঝানো হয়েছে। ফলে লোকেরা বলে দূর, কবে ওখানে যাব তবে পাবো, ও অতদিন ইন্টারেস্ট ধরে রাখা যাবে না। নগদ কোথায় আছে? নগদ যেখানে যেখানে নগদ আছে লোকেরা সেখানে দৌড়ায়। এই তফাতটা আমাদের সাথে, সাহাবারা নগদ পাওয়ার জন্য মসজিদে যেতেন, নগদ পাওয়ার জন্য। আর নগদ পাওয়া যায়? নগদ পাওয়া যায়। আমি একের পর এক নামাজে যা যা নগদ পাওয়া যায় সেটা একটু আলোচনা করছি।
নামাজের মজা এসে যাবে। আমার রাসূল বললেন আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ কি মুমিনের সাথে আল্লাহর সাক্ষাৎ। রাসূল বললেন আমাকে তো নিয়ে যাওয়া হয়েছে, আমাকে নিয়ে যাওয়া হয়েছে এই রজবের চাঁদে মিরাজে আল্লাহর দিদার করতে, আমার উম্মতের যাওয়ার সুযোগ নেই, কিন্তু প্রতিদিন পাঁচবার আল্লাহর ডাকে সাড়া দিয়ে তারা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারে। আচ্ছা ভাই, এমন কোন আহাম্মক মানুষ পাবেন, এমন কোন আহাম্মক মানুষ পাবেন যে ভারতবর্ষের রাষ্ট্রপতি বলছে আমার সাথে দেখা করো, কার কি সমস্যা আছে আমাকে এসো বলো, আমি তার সমাধান করব। ভারতবর্ষের একটা এমন মানুষ থাকবে না যে সমস্যা নিয়ে লজ্জায় বিরক্তিতে বা অন্য কোনো কারণে রাষ্ট্রপতির কাছে যাবে না। যাবেই যাবে, রাষ্ট্রপতি বলছে যখন নিশ্চয় পাবো, চলে যাবে না? মুসলমানরা মনে করে আল্লাহর ক্ষমতা তো রাষ্ট্রপতির থেকে কম। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বারবার বলছে হাই আলাল ফালাহ, হাই আলাল ফালাহ, নামাজের দিকে এসো, কামিয়াবির দিকে এসো, নামাজের দিকে এসো, সফলতা আমি দেব, আমি দেব, আমি দেব। কিন্তু আমরা আল্লাহর প্রতি বিশ্বাস করতে পারছি না। আর সাহাবারা কি করতেন? তারা বলতেন হ্যাঁ, আল্লাহ যখন বলছেন সফলতা আছে, আমার সফলতা ওখান থেকে আমি নিয়েই তবে আসব। তারা সফলতার জন্য নামাজে যেতেন। বুখারী শরীফ কিতাবুস সালাত অধ্যায় দেখুন, সাহাবারা নামাজ পড়তে যেতেন, তারাই বলছেন আমরা মনে মনে ঠিক করে করে যেতাম আমরা এখন নামাজে গিয়ে আল্লাহর কাছ থেকে এই এই চাইব, নামাজে গিয়ে আল্লাহর কাছ থেকে এই এই জিনিস চাইতে থাকব। আর আমরা নামাজে যাই সেখানে কিছু বলি মন্ত্রের মতো আওড়াতে, আমাদের আল্লাহর সাথে কোনো কথাবার্তাও নেই, কিছু চাওয়ারও নেই, তাই না? সুতরাং সাহাবাদের সাথে আমাদের নামাজের এই মৌলিক তফাৎ হয়েছে যে আমরা সাহাবাদের কাছে, আমরা সাহাবাদের কাছ থেকে এই শিক্ষা নিইনি যে আল্লাহর কাছে চাওয়ার জন্য মসজিদে যেতে হবে, নামাজে যেতে হবে। সম্মানী ভাই কি আছে এটা বলুন, আলহামদুলিল্লাহ একটা আয়াত আমি আপনাদের সামনে বলেছিলাম যে অসারিউ ইলা মাগফিরাতি মির রব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন, তারা দৌড়াচ্ছে আমার সেই সুবিশাল জান্নাত আর ক্ষমার দিকে, কারা উইদ্দাত লিল মুত্তাকিন, আমার মুত্তাকি বান্দারা। আল্লাহ বলছেন তারা কারা, এই মুত্তাকি বান্দারা কারা, আল্লাযিনা ইউনফিকুনা ফিস-সারাঈ ওয়াদ-দারাঈ, আল্লাহ বলছেন তারা তো তারাই যারা সচ্ছল অথবা অসচ্ছল উভয় অবস্থায় আমার পথে খরচ করে। জান্নাতের দিকে দৌড়াচ্ছে কারা, এক নম্বর যারা সচ্ছল আর অসচ্ছল উভয় অবস্থায় আল্লাহর পথে খরচ করে। আমার ভাইরা দেখবেন আমাদের অবস্থা হচ্ছে যখন হঠাৎ 10,000 টাকা এক্সট্রা কোথাও থেকে এসেছে তখন আমার ভিতরে হচ্ছে 100 টাকা দান করি তো, আহ বোনাস 10,000 টাকা পেয়েছি 100 টাকা দান করি। আর যখন যখন কোথাও কোনো রোজগার নেই, লকডাউন, সব ব্যবসা বন্ধ, গরুর গোশের দোকানগুলো বন্ধ ছিল, বন্ধ ছিল এদিকে বন্ধ, রুজি রোজগার নেই, ভালো করে খাওয়া দাওয়া হচ্ছে না, এক্সট্রা ইনকাম তো দূরের কথা, রেগুলার ইনকাম বন্ধ, সেই সময় কিন্তু পকেটের ওই সামান্য টাকা থেকে ফের একটা মানুষকে দান করা, এটা খুব বড় হৃদয়ের দরকার ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ব্যক্তি সচ্ছল অবস্থাতেও আল্লাহর পথে দান করে, অসচ্ছল অবস্থাতেও আল্লাহর পথে দান করে, সেই ব্যক্তি হচ্ছে মুত্তাকি। কোন মুত্তাকি? সে আমার জান্নাতের দিকে আর আমার ক্ষমার দিকে দৌড়াচ্ছে, যে জান্নাতের পরিধি আসমান আর জমিনের সমান। সুবহানাল্লাহ, দেখুন পৃথিবীতে কিছু জিনিস আল্লাহ দিয়েছেন সেটাই আবার আল্লাহর পথে খরচ করা হচ্ছে, আর এর বিনিময়ে ওই মহান জান্নাত আল্লাহ দেবেন, এটাকে বলা হয়েছে ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে খরচ। এখন আল্লাহর পথে খরচ কাকে বলে? আল্লাহর পথে খরচ আপনি পিতামাতার জন্য করতে পারেন, আল্লাহর পথে খরচ আপনি আপনার সন্তানদের জন্য করতে পারেন, আল্লাহর পথে খরচ এলাকার গরিব দুঃখী মানুষদের জন্য করতে পারেন, আল্লাহর পথে খরচ আপনি মসজিদের জন্য করতে পারেন। হাদিসে এসেছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মুসনাদ আহমদ গ্রন্থের হাদিস, তিনি বলছেন যে ব্যক্তি আল্লাহর এই জমিনে কোথাও মসজিদ করে দিল, যে ব্যক্তি আল্লাহর এই জমিনে কোথাও মসজিদ বানিয়ে দিল, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তার জন্য একটা ঘর সঙ্গে সঙ্গে বানানোর অর্ডার দিয়ে দিলেন। মসজিদ এমন একটা জায়গা। আলহামদুলিল্লাহ এই মাত্র আমি দেখলাম 500 টাকা কে দিয়ে গেল, 500 টাকা মসজিদের জন্য এই মাত্র দান করে গেলেন একজন ভাই। আল্লাহ রাব্বুল আলামিন তার এই দানকে কবুল করুন,
এতদূর কবুল করুন, তার যা সামর্থ্য আল্লাহ রাব্বুল আলামিন এই সামর্থ্যকে যেন বহু গুণে বাড়িয়ে দেন। সম্মানে ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের পথে এই দান, সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় দান করার বেহতরিন নমুনা সাহাবারা রেখেছেন। প্রথম নমুনা, এক বিস্ময়কর ঘটনা। একজন ব্যক্তি ইয়েমেন থেকে এসেছে, ইয়েমেন থেকে এসে রাসুলকে বলছে, ইয়া রাসুল আল্লাহ, ইয়া রাসুল আল্লাহ, আমি আপনার কাছে, আমি খুব গরিব, আমি আপনার কাছে কিছু সাহায্যের জন্য এসেছি, আমাকে কিছু সাহায্য করুন। রাসুল তাকে বললেন, সম্মানী ভাইরা, আপনারা প্লিজ এই সাহাবাদের এই ঘটনাটা শুনুন, এতে না জীবনের এমন এক শিক্ষা আছে মনে হবে যে এটা আজ থেকে 30-40 বছর আগে কেন শুনিনি, মনে হবে এতদিন লস করেছি। রাসুল বললেন তাকে, ও তোমার কিছু চাই? দূরের ওই যে দূরের বাগানটা দেখছো, ওই বাগানে যাও, ওই বাগানের শেষে একটা বাড়ি আছে, ওই বাড়িওয়ালাকে গিয়ে বলবে আমার কথা, যে রাসুল পাঠিয়েছে কিছু দিতে, তুমি যাও। উনি বড় আশা নিয়ে সেই বাগানে গিয়ে হাজির হয়েছেন। বাগানে গেছেন, বাগানে গিয়ে দেখছে যে বাগানের শেষ প্রান্তে একটা সুন্দর বাড়ি, বেশ সুন্দর বড় বাড়ি। উনি ধীর পায়ে হেঁটে হেঁটে মাঝে মাঝে এসে দেখছেন যে বাগানের ওই বাড়ির বাইরে একজন মানুষ, দেখতে বেশ সুন্দর, কিন্তু রোদের মধ্যে সে কখনো গম ঝাড়ছে, কখনো ধান ঝাড়ছে, কখনো বস্তায় গম তুলছে, ধান তুলছে, আর ধুলো থেকেও একটা একটা ধান গমকে এভাবে তুলে তুলে বস্তায় রাখছে। উনি এটাও দেখছেন, দূর থেকেই দেখছেন যে মানুষটা ধুলো ময়লা থেকে ধান গমকে তুলে পরিষ্কার করতে এত মেহনত করছেন যে ঘেমে যাচ্ছেন, তারপরেও একটা একটা ধুলো ময়লাকেও তুলে বস্তায় রাখছেন, অথচ অনেক বস্তা। এ থেকে দূর থেকে ওই ব্যক্তি সিদ্ধান্ত নিল যে হায় হায়, রাসুল কার কাছে পাঠালো, এ তো বড়ই কৃপণ রে, এ ধুলো ময়লা থেকে একটা গমকেও ছাড়ে নে, তুলে এত মেহনত করে বস্তায় রাখে, হে এর কাছে গিয়ে কিছু পাবো না, ফিরে যাই। ও ফিরে আসছে, দূর থেকে সেই ব্যক্তি দেখেছে, দেখে বলে, কি ব্যাপার ভাই, কাকে চাই, ফিরে যাচ্ছেন? বলে, আমি এসেছিলাম, তবে যে প্রয়োজন এসেছিলাম ও প্রয়োজন আমার মিটে গেছে, আমার আর কাজ নেই, আমি ফিরে যাই। প্রয়োজনটার বলেনি, রাসুলের কাছে গেছে, গিয়ে বলছি, ইয়া রাসুলাল্লাহ, কার কাছে পাঠালেন? ও যে এমন কৃপণ ব্যক্তি যে ও এক একটা গমকে তুলে 10 মিনিট ধরে ঝাড়ছিল, তবু ধুলোওয়ালা গমকেই নেবে, ও আমাকে কি দেবে? রাসুল বললেন, তুমি ওকে কি বলেছো তোমার প্রয়োজন? বলে, না আমার বলা হয়নি। বলে, যাও, আবার আবার যাও, গিয়ে বলো আমার কথা, বললে নিশ্চয় তোমাকে ও দেবে, তুমি যাও। লোকটা চিন্তা করলো, আবার যাবো ওরই কাছে, আচ্ছা রাসুল যখন বলেছেন তখন যাই। এরপরে ও আবার এসেছে, এসে দেখছে, দূর থেকে দেখছে যে লোকটা একটা উটের পিঠে বসেছে, উটের পিঠে উঠে বসেছেন, কে? বাড়িওয়ালা, উঠের পিঠে বসেছে। এ তখন গাছের আড়ালে দাঁড়িয়ে ভাবছে, হাই হাই, ও তো কোথাও বেরিয়ে যাচ্ছে। এমন সময় দেখে উটের পিঠে বসে থাকা লোকটা তার থলি থেকে কিছু একটা বের করে খাচ্ছে, খেতে গিয়ে আধ খাওয়া কিছু একটা নিচেই পড়েছে। কোথা থেকে? উট, দুতলা উঁচু উট, উট তো অনেক উঁচু হয় না, তার পিঠ থেকে কিছু একটা খাবার পড়ে গেছে আধ খাওয়া। দেখছে যে ওই লোকটা সেই উটের পিঠ থেকে অনেক মেহনত করে নিচেই নামলেন, নিচেই নামার পরে ওই আধ খাওয়া জিনিসটা তুলে ধুলো টুলো ঝেড়ে পরিষ্কার করে আবার খাচ্ছে। বলে, আস্তাগফিরুল্লাহ, আমি কার কাছে যেতে চাইছি? এই ব্যক্তির কাছে না, কোনোভাবে নয়। ও আবার ফিরত গেছে রাসুলের কাছে, রাসুলের কাছে গিয়ে বলছি, আর রাসুল আল্লাহ, এবারে তো এইরকম দেখলাম, কি করে ওর কাছে গিয়ে আমি আমার কথা বলবো? রাসুল বলে, বোকা, তুমি ওর কাছে যাও, তোমাকে বলেছি ওকে গিয়ে বলো তোমার প্রয়োজনের কথা, আর বলো আমি পাঠিয়েছি। ওই ব্যক্তি আবার এসেছে, আবার এসেছেন, আবার আসার পরে ওই ব্যক্তির কাছে দ্রুতগামী ওই উটের সামনে এসে দাঁড়িয়েছেন, দাঁড়িয়ে বলছেন, আমি আপনার কাছে এসেছি, আমি আপনার কাছে এসেছি, আর রাসুল আমাকে পাঠিয়েছে, আমার বেশ অভাব, আপনাকে এটা বলার জন্য রাসুল পাঠিয়েছেন। বলে, তাহলে আগের দুবার ফিরত গেলে কেন? বলে, আগের দুবার ফিরত গেলে ওই জন্য আপনার আচরণ দেখে মনে হয়েছে আপনি খুব কৃপণ, এই মনে করে আমি ফিরত গিয়ে কিছু পাবো না। বলে, ঠিক আছে, আমাকে দেখে তোমার যা মনে হয়েছে ওটা হতেই পারে, এতে কোনো দোষ নেই,
এক কাজ করো ভাই, আমার ব্যস্ততা আছে, আমি এই জায়গায় যাচ্ছি, আমি দাঁড়াতে পারবো না, আমি দাঁড়াবো না। তুমি এক কাজ করো, এই যে দেখছো পিছনে বেড়া দিয়ে ঘেরা বিশাল একটা খামার, ওটা হচ্ছে আমার উটের খামার, ওর ভিতরে আমার উট আছে, তুমি ওখানে ঢুকে যাও, গিয়ে তোমার পছন্দের যে কোনো একটা উট, তোমার পছন্দের যে কোনো একটা উট নিয়ে তুমি বাড়ি যাও। বলে সে কি একটা উট মানে জানেন? একটা উট তখনকার একটা উট মানে এখনকার একটা মার্সিডিজ কার, প্রায় 1 কোটি টাকার বেশি দাম। তাকে বলা হলো তুমি যাও একটা মার্সিডিজ কার আমার গ্যারেজ থেকে নিয়ে পালাও, ওটা তোমার। এ তো অবাক, এই লোকটা এত গরিব, এই এত কৃপণ, আর এ কিনা আমাকে একটা মার্সিডিজ কার দিয়ে দিচ্ছে, মানে উট দিয়ে দিচ্ছে। ঠিক আছে, উট নেবার জন্য ঢুকেছে, উট নেবার জন্য ঢুকে গিয়ে বেড়া খুলে উটের দরজা খুলে উটের গ্যারেজে ঢুকেছে, ফার্মে ঢুকেছে, তারপরে একটা উট নিয়েছে, নিয়ে বেরিয়ে এসেছে, বেরিয়ে এসে অনেক দূর চলে গেছে। তারপরে কি প্রয়োজনে পিছন ফিরে তাকিয়ে দেখে, হাই সর্বনাশ, আমি তো একটা উট নিয়েছিলাম আর দরজা খোলা ছিল বলে ওই খামারের যতগুলো উট ছিল সব উট ওই উটের পিছনে বেরিয়ে এসেছে। পশুরা তাই করে। এ ভাবছে, ই আল্লাহ, ওই ভদ্রলোক আমাকে তো খুব খারাপ ভাববে যে সব উট নিয়ে আমি পালিয়ে এসেছি, কি করা যায় কি করা যায়, এটা ভাবছে। এমন সময় সেই ব্যক্তি উটের পিঠেই করে আবার ফিরে আসছে, দেখা হয়েছে রাস্তায়। দেখা হতেই উটের পিঠ থেকে সে কি বলবে তার আগে, এ নিজেই নিচে থেকে বলছে, হুজুর মাফ করবেন, আমি আপনার এই সব উট নিয়ে আসিনি, আমি একটাই উট বের করেছি, এরা পিছে পিছে চলে এসেছে, আমি এই সব করাকে ফেরত নিয়ে যাচ্ছি। তিনি তখন বলছেন যে উটগুলো আমার গ্যারেজ থেকে বেরিয়ে এসেছে সেগুলো আর আমার গ্যারেজে ফিরে যাবে না, ওরা গ্যারেজ থেকে বেরিয়ে এসেছে মানে আল্লাহ চেয়েছেন এগুলো সব আপনার, এগুলো সব এখন আপনার, আপনি নিয়ে যান ঘরে। শতাধিক মার্সিডিজ কার বলে আপনি নিয়ে যান ঘরে। এ বলে আমি আর ঘরে যাব না, আমি আগে যাব রাসুলের ওখানে। আপনি কে, রাসুল কেন আপনার কাছে পাঠালেন এটা আমাকে জানতে হবে। রাসুলের কাছে গিয়ে বলে, ইয়া রাসুল আল্লাহ, পুরো ঘটনাটা এই কি ব্যাপার? রাসুল বললেন, ওরে পাগল, ও যে আমার উসমান, ও যে আমার উসমান গানি, ও আমাকে বারবার বলতো ইয়া রাসুল আল্লাহ। আসল শিক্ষাটা এবারে আছে দেখুন, ও আমাকে বারবার বলতো ইয়া রাসুল আল্লাহ, আল্লাহ আমাকে এত সম্পদ দিয়েছে, সেই সম্পদগুলোকে ঠিকঠাক রক্ষণাবেক্ষণ করতে গিয়ে আমার মনে হয় আমি ইবাদতে কম হয়ে যাচ্ছে, আল্লাহকে বলুন আমার সম্পদ কমিয়ে দিক, আমার আর সম্পদ লাগবে না। আমার রাসুল জবাব দিতেন, উমর, উসমান, তুমি এক কাজ করো, তুমি আল্লাহর দেয়া রিজিককে অপচয় করো, আল্লাহর দেয়া রিজিককে অপচয় করো, তাহলে আল্লাহ তোমার সম্পদ কমিয়ে দেবে। বুঝতে পারছেন হাদিসটা? কোন ব্যক্তি যখন তার রিজিক, আল্লাহর দেয়া রিজিককে অপচয় করে, সে একটা ধান একটা গমও হতে পারে, আধখা এমনি আমার রাসুল দস্তরখান বিছিয়ে খেতেন, খাবার খেতে খেতে পড়তেই পারে, কিন্তু সেই খাবারটা তুলে খেতে হবে, সেজন্য দস্তরখান বিছাতেন, তাহলে এক তিল খাবার অপচয় করা যাবে না। রাসুল বললেন, আমি ওকে বলেছিলাম তুমি অপচয় করো, ও বলল ইয়া রাসুল আল্লাহ, অপচয়কারী তো শয়তানের ভাই, আল্লাহ বলেননি ইন্নাল মুবাজ্জিরিনা কানা ইখওয়ানুস শায়াতিন, অপচয়কারী শয়তানের ভাই, আমি শয়তানের ভাই হতে পারবো না, আমি অপচয় করবো না। রাসুল তখন বললেন, তুমি যেভাবে দান করো, তুমি যদি অপচয় না করো, আল্লাহ তোমার সম্পদ ক্রমাগত বাড়াতে থাকবেন। আমার উমর এক কথাই যখন তোমাকে শতাধিক উট দিয়ে দিতে পারে, আমার আল্লাহ আমার উমরকে এক কথায় 1000 উট দিতে পারে না? পারে না? বেশক পারে। সম্মানে ভাইরা, আল্লাহ বললেন যে ব্যক্তি অভাবে বা স্বচ্ছলতায় আল্লাহর পথে দান করে, আল্লাহ তার জিম্মাদারি নেন, জান্নাত দেন, আর দুনিয়াতেও তাকে বহু গুণে রিটার্ন দান করেন, বহু গুণে রিটার্ন দেন। আপনারা ভেবে অবাক হবেন, আপনারা বলুন তো, সৌদি আরবের মাটির নিচে পৃথিবীর সব থেকে বড় তেলের ভাণ্ডার, কেন? এই আজকের যে বাদশাহ সালমান, এদের কারণে না, এদের পূর্বপুরুষ সাহাবাদের কথা মনে করুন, তারা জীবনের ত্যাগ কুরবানি আল্লাহর পথে, কেউ খেজুর বাগান সব দান করে দিয়েছে, কেউ মহিলারা হাতের বালা কানের গহনা দিয়ে দিয়েছে আল্লাহর পথে, তাই না? জীবনের সব আল্লাহর পথে তারা দান করেছেন। আল্লাহ বলেছেন তোদেরকেও তো জান্নাত দেব, রাষ্ট্র ক্ষমতা দেব, তোদের বংশধরদের পায়ের নিচে এমন সম্পদ দেব সারা পৃথিবী ওইদিকে তাকিয়ে থাকবে। আল্লাহ দান করেন এভাবেই। সুতরাং আল্লাহর পথে খরচ, আল্লাহর পথে যারা দান করে, আল্লাহ তাদেরকে বহুগুণ রিটার্ন দেন, পরকালেও জান্নাত দান করেন।